আজ তৃণমূল ভবনে বাবা এবং ছেলে, অবসান হচ্ছে সমস্ত জল্পনার। মুকুলের প্রত্যাবর্তনে খুশি বৃদ্ধা প্রতিবেশী আলোরানী রায়, ভেঙে পড়লেন কান্নায়। তাকে নিয়ে কটুক্তি করা উচিত না? মুকুলরাই যে এতদিন বিজেপিতে ছিল, কি একটা মনের মধ্যে কষ্ট ছিল। হ্যাঁ, কষ্ট ছিল, মুকুল অনেক করেছে সবার জন্য। কেন করেছে? যখন টিএমসি তে ছিল মুকুল, আসুক আবার আবার বেকার ছেলে মেয়েগুলোর একটা ভবিষ্যৎ অনেক করেছে। মুকুল তাকে বলেছেন কখনো যে তৃণমূলে ফিরে যাওয়ার জন্য আগে বলেছেন? না, মুকুলের সঙ্গে তো আমার সেভাবে দেখছো। আজকে কি খুশির দিন? হ্যাঁ, আমার খুশির দিন। কেন? মুকুল তৃণমূলে প্রত্যাবর্তন করছে, কি লাভ হবে তাতে? তাতে দেশে অনেক উপকার হবে। মনের মধ্যে কি একটা কষ্ট ছিল? কি কষ্ট ছিল? কষ্ট ছিল না, পার্টি ভেঙে গেলে কষ্ট হয় না, একটা সংসার ভেঙে গেলে কষ্ট হয় না, সেরকম তো পার্টিটাও তো একটা সংসার ভেঙে গেছিল সংসারটা। আর জোড়া লাগছে আনন্দের দিন তো, আজকে কি জোড়া লাগছে সংসার? হ্যাঁ। কেন, কিভাবে বুঝছেন জোড়া লাগছে? খবরে নিউজে বুঝি, আমার যতটুকু শক্তি আছে তাই। মনে হয় কি এবার সংসারটা জোড়া লাগলো? হ্যাঁ। কেন? আমি এখন মরে গেলেও আমার দুঃখ নেই, আমি এতটাই খুশি। আর কৃষ্ণা যেন ভালো থাকে, ও যেন ভালো হয়ে বাড়ি আসে, এটাও আমার কাম্য। একটা সময় যিনি তৃণমূল ছেড়ে যখন বিজেপিতে গিয়েছিলেন, সেই সময়টা কি করেছিলেন? সেই সময়টা একটু কষ্ট হয়েছিল যে এতগুলো ছেলের ভবিষ্যৎ কি হবে, না চাকরি হবে না কিছু হবে। আমারও তো বেকার ছেলে আছে, এক ছেলে রেলে চাকরি করে, আমার একটা ছেলে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, ও পিট বাঁচাবার জন্য এই ভোটের এই চ্যাংরাগুলো মারবে ধরবে বলে রাস্তায় রাস্তায় এখানে ওখানে ঘুরে বেড়াতো, সামনে আসতো, ছোটো ছোটো বাচ্চারা দেখতো, বলতো জয় শ্রীরাম। কী বলবো, তখন খুব খারাপ লাগতো। তখন খারাপ লাগতো না? আমরা তো আজকের দিনটা খুবই আনন্দ পেয়েছি, এক নম্বর। দু নম্বর, কারণ আমরা মমতা দিকে খুব ভালোবাসি, আর এই মমতা দির কাজে যেরকমভাবে মমতা দির কাজ করছে, আমরা ভাবছি, পাড়ার লোক বলেন, সব জায়গায় ভাবেন, ভাবছি যে ছেলে বাবা জয়েন করুক বা আগের মতন কাজ করুক তারা, তাতে আরও ভালো হবে, লোকের ভালো করুক। আপনাদের কথা অনেকটাই বোঝা যাচ্ছে যে বিজেপিতে জয়েন করার পরে আপনারা কিছুটা অসুখী ছিলাম, তৃণমূলে ফিরে আসছে, মমতাদের সাথে যোগ দিচ্ছে, এটা আমরা খুব খুশি। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম একজন বৃদ্ধা, তিনি কান্নায় ফেটে পড়লেন, তার মানে এর থেকে এই প্রকাশ পাচ্ছে যে তারা এতটাই মানে খুশি ছিল বিজেপিতে, সেই জায়গা থেকে পুরো প্রতিবেশীদের কাছ থেকে একই। আমরা সবাই খুশি যে বিজেপি তৃণমূলে ফিরে আসছে বলে, সবাই আমরা খুব খুশি। হ্যাঁ, খুব খুশি, এত খুশি বলে বোঝাতে পারবো না। যে সময় তিনি তৃণমূল ছেড়ে চলে গিয়েছিল বিজেপিতে, তখন আমাদের একটু কষ্ট হয়েছিল, একটু যে অনেকটাই কষ্ট হয়েছিল যে কি হবে এখন। আমাদের অনেক ছেলেপেলে এর উপর ডিপেন্ড করেছিল, মানে সুব্রাম সরকারের উপর ডিপেন্ড করেছিল, কিন্তু অনেক ছেলেপেলে ডিপেন্ড করেছিল, তখন যখন চলে গেছে অনেক ছেলেপেলের কষ্ট হয়েছে। তো এখন যেই তৃণমূলে জয়েন করতে চাই মুহূর্তে এখন সবাই খুশি, আমরা সবাই হ্যাপি। আপনার নাম দিদি? স্মৃতি দাস। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।